হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিমিশাস ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা? আজকে সবাই খুব ভালো সুস্থ স্বাভাবিক আছো, আর আমিও এখন ভালো আছি আগের থেকে অনেকটাই। আর আজ সকাল থেকে ব্লগ করতে পারিনি, কিন্তু আজ শনিবার সকালবেলা আজকে আমার অনেক কাজ থাকে, সবজি ধোয়া থাকে, ফল টল যাই নিয়ে আসুক না কেন, মিষ্টি মিষ্টি সবগুলো ধুয়ে ফুয়ে তুলে রাখতে হবে, তো সেই যে করতে গিয়ে আর ব্লগ করা হয়নি। আর এখন আমি একদম চান টান করে, তোজোকে চান টান করিয়ে নিয়ে এসে তারপরে ব্লগটা শুরু করছি। তো চলো এই দিনটাকে শুরু করে তোমার সারাদিনটা আমার। এই যে দেখো, এখানে তোজোকেও আমি একদম টান টান করিয়ে দিয়েছি, পোকাই পোকাই করছি। না না, নাকে কি হয়েছে? নাকে লাগছে? ও নাকে জল দেবো কেন? নাকে কোথায় লাগলো? চান করতে হবে না, এখন চান তো করেছো তুমি, আবার কেন চান করবে? তো নাকে তার মানে কোথাও একটা ঠুকে এসছে নাকটা, এই নাকে জল দিতে বলছে, মানে কোথাও টুকটাক লাগবে, তো জল দিলে যেন সমস্ত ব্যথা ওর ভালো হয়ে যায়, কিছুই হয় না, বাট তাও জল জল দিলে মানে টুক করে লেগে যায়, জল দাও জল দাও, জল দিয়ে দিলাম ব্যাস ওর অমনি ব্যথা ভুলে গেল, নিয়ে বদমাইশি শুরু করে দেবে। তো যাই হোক, ওকে আমি এখন খাওয়াইনি, খাওয়াবো, তার আগে ভাবছি সবজিগুলোকে তুলে ফেলি, কারণ ধুয়ে জল ঝরাতে তো অনেকক্ষণ আগে দিয়ে এসেছি, তো এবার এগুলোকে সব ব্যাগে করে ভরে ফ্রিজে তুলে রাখি। তো চলো ওই কাজটা করে নিই, তারপরে তোজোকে আজকে খাওয়াবো। আর তোজোকে দেরি করে খাওয়াচ্ছে, তোজো জানো আজকে কত বেলায় উঠেছে? 15টার সময় ও উঠেছে আজকে ঘুম থেকে, ভাবতে পারছো? তারপরে খেতে ফেতে সব খেতেই দেরি হচ্ছে। তো যাই হোক, আজকে দেরি করে খাওয়াবো। এখন কটা বাজে না? এখন বাজে হচ্ছে 1:05, দেখো ওই যে 1:05 বাজে, তো এখনো যে তোজোকে খাওয়াইনি, আমি 1:30 সময় ওকে খাওয়াবো, সমস্ত কিছু লেটেই চলছে আজকে। এই দেখ, এই দেখ, বোমাইশটা খালি বোমাইজ বোমাইজি করছে। তো ওকে বললাম যে তাড়াতাড়ি এসে খেয়ে দে, ঘুমিয়ে পড়, কারণ তো আজকে উল্টো রথ, তো উল্টো রথ তো টানতে হবে। তো কে কার কথা শোনায়, দেরি করে ঘুম থেকে উঠেছে আর সব কিছু লেটেই ও চলছে। তো যাই হোক, চলো আমি এখন গিয়ে সবজিগুলো তুলে ফেলি। এই যে দেখো, এখানে আমি সমস্ত সবজি একদম ধুয়ে টুয়ে রেখে গেছি, সবজি ফল সব রয়েছে এখানে, তো এগুলো চট করে আমি এবার ফ্রিজে তুলে ফেলি। আর এই দেখো, এ সব সময় চলে আসে, দেখো আর একটা জিনিস দেখবে, এই দেখো না দেখাচ্ছি, এই দেখো এগুলো আমাদের গাছের লঙ্কা, দেখো কি সুন্দর হয়েছে। এটা কি তো যে লঙ্কা বলতে পারে না, তো যে এটাকে মাংকা মাংকা করে, লঙ্কাটা হয় না উচ্চারণ, ওর মাংকা বলে। তো এই দেখো, এই এতগুলো হচ্ছে আজকে পেকেছে, আর না পাকলে না আমাদের গাছের লঙ্কাগুলো ঝাল হয় না, কাঁচা অবস্থায় তুলে নিয়ে এলে ঝাল একদমই হয় না, ওই জন্য একটুখানি পাকতে দিই, পাকতে দিলে তারপরে যদি খাই খুব সুন্দর সেন্ট এবং খুব সুন্দর ঝাল হয়, তাই জন্য আজকে এই পাঁচটা যা পড়ে দে বাবা। এই তো পাঁচটা আজকে সকালবেলা দেখলাম পেকেছে, তো যখন ছাদে জামাকাপড় তুলতে গেছিলাম তো তখন এগুলোকে তুলে নিয়ে এসেছি। তো দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করতে, আজকে লাঞ্চের মেনু হলো ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাতে এটা মাখবো, এখানে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এখানে রয়েছে ঢেঁড়স সেদ্ধ, আর এদিকে রয়েছে মুগের ডাল, আর এখানে হচ্ছে পাঁপড়ের ডালনা, মানে পাঁপড় দিয়ে আলু দিয়ে ঝোলঝোল টাইপের, আর এখানে রয়েছে চাটনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার তোদেরকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়ি, আমি একটু পাশে শোবো, তার এখন কোনো কাজ নেই, আর আমার হাজব্যান্ড আছে ছুটি, ও কি করবে জানি না, ও টিভি দেখবে, কি ঘুমোবে যা পারে করবে করুক। তো চলো চট করে ওকে আমি ঘুমটা পাড়িয়ে দিই, দেখা হচ্ছে তোমার সাথে সেই বিকালবেলা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে যাবো আমি, আর ঘুম থেকে উঠে আমি দুপুরবেলাটা ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে উঠে, তো ঘুম থেকে উঠে চা করে, চা খেয়ে তোজোকে খাইয়ে দিয়েছি, তোজো ওর পাপা আর মা তিনজনে ছাদে গেছে বল খেলতে, তো ওরা বল খেলতে গেছে, যাক আমি তো চট করে গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসি। তো আমি চলে এসেছি, আর এখন টিফিন করব, আর টিফিন আজকে কিছু করব না, শুধু আমি ঝিলিপি খাবো, কারণ আজ যেহেতু উল্টো রাত, সকালবেলা আমার হাজবেন্ড বাজার থেকে গিয়ে ঝিলিপি নিয়ে এসেছিলো, এখন নিয়ে আসেনি, কারণ এখন কখন যাবে কখন আনবে তারপরে খাবো, ওই জন্য সকালবেলায় নিয়ে রেখে দিয়েছিলো, তো ওইটাই ঝিলিপিটা সন্ধ্যাবেলা টিফিন করব। আর টিফিন করে মা আর আমার হাজব্যান্ড মনে হয় একটু বেরোবে, কারণ সামনেই আসছে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমায় আমাদের হচ্ছে বাড়িতে পুজো হয়, মানে এই বুধবার, সামনের বুধবার হচ্ছে গুরু পূর্ণিমা,
তো গুরু পূর্ণিমার জন্য সমস্ত পুজোর বাজার এখন থেকে টুকটুক করে করে রাখতে হচ্ছে, কারণ আমার হাজব্যান্ডের শনি রবিবারই ছুটি, তারপরে তো আর ছুটি নেই, অফিস থাকে। অফিস মানে সকাল 10টায় অফিসে অফিসে কাজে বসে আর একদম সেই রাত্রি 10টা পর্যন্ত অফিসে কাজ চলে, তো সেক্ষেত্রে তো ও উঠে গিয়ে বাজার ফাজার করা সম্ভব নয়, তাই জন্য ও আজকে শনিবার রবিবার দুদিনই করবে, তারপর টুকটাক সকাল সকাল গিয়ে 10টার আগে গিয়ে টুকটাক বাজারগুলো করে নিয়ে আসবে। তো আজকে যেগুলো যেগুলো খুব মেন মেন জিনিস সেগুলো আজকে মা আর আমার হাজবেন্ড গিয়ে কিনে আনবে, তাই জন্য ওরা বেরোবে, জিলিপিটা আমি নিয়ে নিই, ওদেরকেও দিয়ে দিই, ওরা খেয়ে বেরিয়ে যাক, তারপরে দেখি আমি কি করতে পারি। তো চলে এসেছি রান্নাঘরে, আর জিলিপিগুলো তো বললাম সকালবেলা আমার হাজবেন্ড নিয়ে এসেছিল, আর আমি এখন একটু পাঁপড় ভাজলাম, কারণ জিলিপির সাথে পাঁপড় না খেলে রথটা জমে না, তাই এই জন্য আমি পাঁপড়টা ভেজেছি, ভেজে আমি ওখানে আমার হাজবেন্ডকে দিতে এসেছি, ওরা সব খেয়ে বেরোবে। মায়েরা তো বেরিয়ে গেল টিফিন খেয়ে, আর আমি ভাবছি এখন কি করব, তোজো আর আমি ঘরে আছি, তো ভাবছি তোজোকে নিয়ে একটুখানি পড়াতে বসাই, পড়বে তো কিছুই না, তবু তো নিয়ে একটুখানি বসাই, যদি কিছু শেখে, কিচ্ছু শিখছে না, তো ওই জন্য ভাবছি একটুকে নিয়ে একটুখানি পড়াতে বসাই, সময়টাও কেটে যাবে, ওদিকে মারাও চলে আসবে, তারপরে এসে ডিনার করব। তো চলো এখন চট করে একটুখানি ওর পেছনে লাগি, না লাগলে তো হবে না বলো, এবার তো স্কুলে যাওয়ার সময়ও তো এগিয়ে আসছে, কিন্তু কিছু শিখছে না, কি করবো আমি জানি না, তো যাই হোক ওকে নিয়ে একটুখানি বসি। তো দেখতে তো অনেকটা রাত হয়ে গেল, আর আমি একটুখানি ফ্রেশও হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো, তো চলো এবার তোদেরকে খাওয়াবো আর আমরাও ডিনারটা করে চলে আসবো, আর ডিনারে কি মেনু আছে তোমাদের চট করে একবার দেখিয়ে দেবো। তো চলো, আজকে ডিনারে রয়েছে আলুর পরোটা, সস, আর এখানে একটুখানি আলু মাখাটা রয়েছে, শসা আর মিষ্টি। আজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আজ ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানাই আমার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার অন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে, তখন অপেক্ষায় থাকো, টাটা।